টেলিটক বাংলাদেশ লিমিটেড টিবিএল চাকরির বিজ্ঞপ্তি দুই হাজার বাইশ প্রকাশিত হয়েছে উক্ত প্রতিষ্ঠানটি একটি ক্যাটাগরিতে বা পদে মোট আটজনকে নিয়োগ দেবে উক্ত পদসমূহে নারী পুরুষ আবেদন করতে পারবেন এই চাকরিতে কোন কোন জেলার বাসিন্দাগণ আবেদন করতে পারবেন আবেদনের জন্য ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা কি ইত্যাদি বিষয়সহ আগ্রহী প্রার্থীরা আবেদনের প্রক্রিয়া সম্পর্কে বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ দিয়ে দেখুন সরকারি চাকরির খবর বেসরকারি চাকরির খবর শিক্ষা বিষয়ক বিজ্ঞপ্তি সহ সকল প্রকার খবর সবার আগে পেতে আমাদের চ্যানেলটি লাইক কমেন্ট ও সাবস্ক্রাইবও করে পার্শ্বে থাকুন এক নজরে টেলিটক বাংলাদেশ লিমিটেড টিবিএল চাকরির বিজ্ঞপ্তি দুই হাজার বাইশ চাকরির ধরন সরকারি জেলা সকল জেলার বাসিন্দাগণ আবেদন করতে পারবেন চাকরি দাতা প্রতিষ্ঠানের নাম টেলিটক বাংলাদেশ লিমিটেড টিবিএল স্কিনে দেওয়া আছে পদ সংখ্যা কাটাগরি একটি মোট নিয়োগ দেয়া হবে আট জন শিক্ষাগত যোগ্যতা বিএসসি কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ডিগ্রি প্রার্থীর ন্যূনতম বয়স সর্বোচ্চ ত্রিশ বছর আবেদন শুরুর তারিখ বারোই জুন দুই হাজার বাইশ আবেদন শেষ তারিখ ত্রিশে জুন দুই হাজার বাইশ আবেদন স্কিনে দেওয়া ওয়েবসাইটের মাধ্যমে অনলাইন আবেদন উল্লেখিত পদের বিস্তারিত বিবরণ পদের নাম সহকারী ব্যবস্থাপক প্রকৌশল পদসংখ্যা আটটি যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে বিএসসি কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ডিগ্রি থাকতে হবে যেসব প্রার্থী গ্রেডিং সিস্টেমে পাস করেছেন তাদের এসএসসি ও এইচএসসি উভয় পরীক্ষায় জিপিএ মাইনাস পাঁচ ডট শূন্য পেতে হবে এবং স্নাতকে সিজিপিএ চারে র স্কেলে ন্যূনতম তিন থাকতে হবে বয়স দুই সালের ত্রিশে জুন সর্বোচ্চ ত্রিশ বছর বেতন স্কেল পঁচিশ হাজার পাঁচশো মাইনাস টাকা গ্রেড মাইনাস নয় টেলিটক বাংলাদেশ লিমিটেড টিবিএল চাকরির বিজ্ঞপ্তি দুই আবেদন করার নিয়ম আগ্রহী প্রার্থীকে স্কিনে দেওয়া ওয়েবসাইটে প্রবেশ করতে হবে তারপর কাঙ্ক্ষিত পদ নির্বাচন করে নেক্সট বাটনে ক্লিক করলে যে ফর্ম আসবে তা সঠিকভাবে পূরণ করতে হবে অতপর সাবমিট করতে হবে ফর্ম পূরণের সময় ভুল করলে আবেদন বাতিল হিসেবে গণ্য হবে তাই ফর্ম সাবমিট করার পূবে অবশ্যই যাচাই করতে হবে চাকরির আবেদন শুরুর সময়ও বারোই জুন দুই থেকে আবেদন করা যাবে চাকরির আবেদন শেষ সময়ও ত্রিশে জুন দুই হাজার বাইশ তারিখ পর্যন্ত আবেদন করা যাবে টেলিটক বাংলাদেশ লিমিটেড টিবিএল চাকরির বিজ্ঞপ্তি দুই হাজার বাইশ আবেদনের শর্তাবলী এক যে সকল প্রার্থী গ্রেডিং সিস্টেমে পাশ করেছেন তাদের এসএসসি ও এইচএসসি উভয় পরীক্ষায় জিপিএ পাঁচ দশমিক শূন্য পাঁচ পেতে হবে এবং স্নাতকে সিজিপিএ চার দশমিক শূন্য চার স্কেলে ন্যূনতম তিন দশমিক শূন্য তিন থাকতে হবে দুই বৈদেশিক ডিগ্রির ক্ষেত্রে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন কর্তৃক ডিগ্রি এবং গ্রেডের সমতুল্য মূল সনদসহ অন্যান্য সকল শিক্ষাগত যোগ্যতার সনদের মূল কপি মৌখিক পরীক্ষার সময় দাখিল করতে হবে অন্যান্য প্রার্থীগণের ক্ষেত্রেও মৌখিক পরীক্ষার সময় সকল শিক্ষাগত যোগ্যতার সনদের মূল কপি দাখিল করতে হবে তিন আবেদনকারীর বয়স ত্রিশে জুন দুই হাজার বাইশ তারিখে সর্বোচ্চ ত্রিশ বছর চার আগ্রহী প্রার্থীগণ স্কিনে দেওয়া লিংক অথবা টেলিটকের ওয়েবসাইট জবস ডট টেলিটক ডট কম হতে অনলাইনে আবেদন করবেন পরবর্তীতে বাহাত্তর বাহাত্তর ঘন্টার মধ্যে টেলিটকের প্রিপেইড মাইবাইলের মাধ্যমে পরীক্ষার ফি বাবদ অফেরতযোগ্য এক হাজার টাকা প্রদান করতে হবে প্রার্থীগণ আগামী বারোই জুন দুই হাজার বাইশ খ্রি তারিখ সকাল সকাল দশটা ঘটিকা হতে ত্রিশে জুন দুই হাজার বাইশ খ্রি তারিখ বিকাল ভোর পাঁচটা ঘটিকা পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন সরাসরি কোন আবেদনপত্র গ্রহণ করা হবে না পাঁচ প্রার্থীগণকে অনলাইন আবেদনপত্রে তার স্ক্যানকৃত পাসপোর্টে আকৃতির ছবি তিনশো এক্স তিনশো পিকজেল এবং স্বাক্ষর তিনশো এক্স আশি পিকজেল আপলোড করতে হবে ছয় কোনো প্রার্থী অন্য কোন সরকারি আধাসরকারি স্বায়ত্তশাসিত সংস্থায় কর্মরত থাকলে কর্তৃপক্ষের অনাপত্তি ছাড়পত্র মৌখিক পরীক্ষার সময় দাখিল করতে হবে সাত লিখিত ও মৌখিক পরীক্ষায় কোনো প্রদান করা হবে না আট টেলিটক কর্তৃপক্ষ এই নিয়োগ বিজ্ঞপ্তি সংশোধন বাতিলের ক্ষমতা সংরক্ষণ করে নয় মেইলের মাধ্যমে পরীক্ষার সময়সূচি ও স্থান জানানো হবে ভিডিওটি ধৈর্য সহকারে দেখার জন্য ধন্যবাদ ভিডিওতে কিছু বুঝতে সমস্যা হলে অথবা কোন বিজ্ঞপ্তির বিস্তারিত ভিডিও লাগলে কমেন্ট করুন এছাড়াও আপনাদের সুবিধার্থে বিজ্ঞপ্তিটির অফিসিয়াল লিঙ্ক ভিডিওর ডেসক্রিপশনে ও প্রথম কমেন্টে দেওয়া থাকবে ওইখান থেকে বিস্তারিত পরে নিতে পারবেন ভিডিওটিতে উপকৃত হলে লাইক কমেন্ট ও শেয়ার করে বন্ধুদের মাঝে ছড়িয়ে দিন